আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে না যে আমাদের আজকে ডেট টু জিডিপি রেশিও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনাদের চোখে এইটুকু পড়ছে না যে প্রতিটি শিশু আজকে পশ্চিমবঙ্গে জন্ম নিচ্ছে 60,000-70,000 টাকা লোনের বোঝা মাথায় নিয়ে। আপনাদের চোখে আজকে পড়ছে না যে আমাদের রাজ্যের রাজস্ব কোথায় গিয়ে টিকছে। আজকে ডাক্তার বলছে মদ খেও না, সিগারেট খেও না। এই মদ এবং সিগারেটের রোজগার যদি না থাকতো, আমাদের এই রবীন্দ্রনাথ বিবেকানন্দের শহর আজকে অকেজো হয়ে পড়ে থাকতো। এটা তো আপনার চোখের সামনে দিয়ে হচ্ছে। এবং বারে বারে আমাদের নেতা নেত্রী সাধারণ মানুষ তারা তো আপনাদের মুখের দিকে আজকে চেয়ে আছেন। আপনাদের সমালোচনা হোক, আপনাদের পথ নির্দেশিকা হোক, আজকে আমাদের গাড়িটা যদি এধার ওধার সেই টলমল করে আজকে ভুল দিকে গাড়িটা যাচ্ছে, তাহলে সেখানে আপনারা আপনাদের পলিটিক্যাল লাইনটাকে অতিক্রম করবেন না বলে সেখানে কি আপনারা প্রপার ইকোনমিক ডাইরেকশন টু ওয়েস্ট বেঙ্গল আজকে আপনারা দেবেন না? নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডাক্তার কুণাল সরকারের একটা ছোট্ট বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম, আমরা শেষও করব তার কথা দিয়ে। আজকে আমি বেশি কথা বলবো না। আমরা যে প্রশ্নটা অনেকদিন আগে বাংলার মনে করেছিলাম, প্রশ্ন তুলেছিলাম, মর্তে অমর্ত কিসের জন্য? মর্তে অমর্ত এসছেন, অমর্ত সেন এসছেন, তিনি তো বাংলার তথাকথিত শিক্ষা দুর্নীতি বা বিভিন্ন সেক্টর নিয়ে তো কিছু কথা বলুন, তার বলতে অসুবিধে কোথায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে চাইছেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলাকে কী অবস্থায় রেখেছেন অমর্ত সেন, সেই ব্যাপারে নীরব কেন? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আরেকজন নোবেল লরিয়েট, তিনি নীরব কেন? এই সাইলেন্স কেন? আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম। সেই প্রশ্নটাই ডাক্তার কুণাল সরকার অত্যন্ত দক্ষভাবে তার মার্জিত শব্দচয়ন দিয়ে তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, সেই একই কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তার রুচি তার ভাষা একদম স্বতন্ত্র, ফলে আমাদের মনে হয়েছে নতুন বাংলা দর্শকদের শোনানো দরকার। প্রশ্ন তুলেছেন গোল্ডেন সাইলেন্স, এই মানুষগুলোর গোল্ডেন সাইলেন্স নিয়ে। বাংলার ইকোনমি যখন ধ্বংস হচ্ছে, বাংলার অর্থনীতি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সেই নিয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অমর্ত সেনরা চুপ কেন, নীরব কেন, কিসের স্বার্থে, কী কারণে? অত্যন্ত বলিষ্ঠভাবে ডাক্তার কুণাল সরকার বলেছেন। আসুন আজকে নতুন বাংলার দর্শকরা শুনি একসঙ্গে ডাক্তার কুণাল সরকার কী বলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অমর্ত সেন সম্বন্ধে। এই মদ এবং সিগারেটের রোজগার যদি না থাকতো, আমাদের এই রবীন্দ্রনাথ বিবেকানন্দের শহর আজকে অকেজো হয়ে পড়ে থাকতো। এই উপকূলে চিংড়ি মাছ চাষ না করলে, যেটা পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে না, সেই রকম ব্যাপার স্যাপার যদি না হয়, আজকে ভুলক্রমে কেউ পশ্চিমবঙ্গের নাম মুখে নেয় না। আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে না যে আমাদের আজকে ডেট টু জিডিপি রেশিও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তোমার দিদিমার কাছে সব রামায়ণ মহাভারতের গল্প শুনতাম না, তো সেই সময় খেয়াল করে দেখবেন যে আমাদের পৌরাণিক গল্পের মধ্যে অনেক অশান্তি তৈরি হতো যখন দেবতারা মরতে আসতো। তো এইবারে দেখলাম ভয়ঙ্কর অশান্তি শুরু হলো যখন অমর্ত সেন আবার মরতে এলেন, এবং অমর্ত সেন অবশ্যই আসবেন, এবং অমর্তবাবু এবারে এসে আমাদের এই ধুলোবালির পশ্চিমবঙ্গের মধ্যে এসে কতগুলো কথা উনি বলেছেন, সেই কতগুলো কথা নিয়ে বেচারা যা না বলেছে তার থেকে বোধ হয় 500 গুণ বেশি বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন আমার যেটুকু সামান্য এবং ছোট কথা বলার, সেটা হলো যে অমর্তবাবু তিনি কে, তার পরিচয় কী, তার অ্যাকমপ্লিশমেন্ট কী, তিনি আমাদের প্রণম্য, হি ইজ আ ন্যাশনাল ট্রেজার, এ বিষয়ে বিন্দুমাত্র অন্তত আমার মতো একটা অতি মধ্যমেধার মানুষের প্রতি কিছু বলা সাজে না। অমর্তবাবুর ওই যে একটা রাজনীতি ঘেঁষা বক্তব্য, কিছুটা এগেনস্ট দ্য মোদি গভর্নমেন্ট অ্যান্ড কিছুটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন বলে তিনি যে উল্লেখগুলো করেছেন, সেটা তার মতামত, সেই মতামত তিনি দিতেই পারেন, কিন্তু সেই মতামতটাকে খণ্ডন করার জন্য আমাদের মধ্যে অনেকে, পশ্চিমবঙ্গের অনেকে, আমাদের বিশেষ করে বিরোধী দলনেতারা যারা যে ভাষায় এবং যে টোনে আজকে অমর্তবাবুর সঙ্গে কথা বলছেন, প্লিজ আপনাদের ডিফারেন্স অফ ওপিনিয়নটা আপনারা আর্টিকুলেট করুন।
কিন্তু সেই মানুষটার জায়গা এবং শ্রদ্ধাটাকে মনে রাখতে হবে। এবার এই বিষয়টা নিয়ে আমি যে ব্যাপারটা একেবারে ভেবাচাকা খেয়ে বসে আছি, যে অমর্ত্যবাবু প্রাইমারিলি তিনি একজন অর্থনীতিবিদ, এবং শুধু অমর্ত্যবাবু নন, 98 সালে অমর্ত্যবাবু, তার পরিবর্তে পরবর্তীকালে আমাদের অভিজিৎ বিনায়কবাবু আছেন, তার সঙ্গে সঙ্গে এখনও নোবেল প্রাইজের ক্যাটেগরিতে না এলেও অত্যন্ত বিদগ্ধ মানুষ কৌশিক বসু আছেন, এবং অনেক প্রণব বর্ধন, তারা সবাই লেখালেখি করছেন, এ করছেন। কিন্তু আমার জোর হাতে সবই নয়, তাদের সমালোচনা করার বিন্দুমাত্র ধৃষ্টতা উদ্ধত্ব আমার নেই, কিন্তু এই জেষ্টার, এই শহরের, এই রাজ্যের একটা অতি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আপনাদের অ্যাডভাইস, আপনাদের ইনপুট আমাদের যেখানে লাগবে সেটা হলো আমাদের ইকোনমিক প্ল্যানিং নিয়ে। আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে না যে আমাদের আজকে ডেট টু জিডিপি রেশিও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনাদের চোখে এইটুকু পড়ছে না যে প্রতিটি শিশু আজকে পশ্চিমবঙ্গে জন্ম নিচ্ছে 60,000-70,000 টাকা লোনের বোঝা মাথায় নিয়ে। আপনাদের চোখে আজকে পড়ছে না যে আমাদের রাজ্যের রাজ্যের রাজস্ব কোথায় গিয়ে টিকছে। আজকে ডাক্তার বলছে মদ খেও না, সিগারেট খেও না, এই মদ এবং সিগারেটের রোজগার যদি না থাকতো আমাদের এই রবীন্দ্রনাথ বিবেকানন্দের শহর আজকে অকেজো হয়ে পড়ে থাকতো। এটা তো আপনার চোখের সামনে দিয়ে হচ্ছে, এবং বারে বারে আমাদের নেতা নেত্রী সাধারণ মানুষ তারা তো আপনাদের মুখের দিকে আজকে চেয়ে আছেন, আপনাদের সমালোচনা হোক, আপনাদের পথ নির্দেশিকা হোক। আজকে আমাদের গাড়িটা যদি এধার ওধার সেই টলমল করে আজকে ভুল দিকে গাড়িটা যাচ্ছে, তাহলে সেখানে আপনারা আপনাদের পলিটিক্যাল লাইনটাকে অতিক্রম করবেন না বলে সেখানে কি আপনারা প্রপার ইকোনমিক ডাইরেকশন টু ওয়েস্ট বেঙ্গল আজকে আপনারা দেবেন না? আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের 1% এসে দাঁড়িয়েছি, কোচিত কদাচিত একেবারে সেই উপকূলে চিংড়ি মাছ চাষ না করলে যেটা পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে না, সেই রকম ব্যাপার স্যাপার যদি না হয় আজকে ভুলক্রমে কেউ পশ্চিমবঙ্গের নাম মুখে নেয় না। যারা আজকে আমাদের ক্লাস 8, 9, 10, 11, 12 থেকে বেরোচ্ছে তাদের ভবিষ্যৎটা কি? আপনার একদিকে অর্থনীতিবিদ, একদিক দিয়ে শিক্ষাবিদ। আমাদের জাস্টিস অরিন্দমবাবু উনি একেবারে ওপেনলি আপনাদের মতামত চেয়েছেন, এবং আই থিঙ্ক দ্যাট ইজ এ ফেয়ার স্টেটমেন্ট। আপনারা অনেক বিষয়ে কথা বলেছেন, আপনারা বলুন আজকে আপনাদের ডাইরেকটিভস টু গভর্নমেন্ট, যে কোথায় গভর্নমেন্টের অ্যাপ্রোচ টু দ্য ইকোনমি অফ ওয়েস্ট বেঙ্গল, যে ইকোনমির ওপর আমার ছেলেমেয়েরা বেঁচে থাকবে, পশ্চিমবঙ্গ বেঁচে থাকবে। আজকে আমাদের প্রচুর কালচার, কিন্তু আমরা কালচারের একটা বন্যার মধ্যে আছি। এদিকে আমাদের পেটে ভাত নেই, আমাদের চাকরির আশা নেই, আমরা ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যামিন অফ বেঙ্গল নিয়ে অমর্ত্যবাবু একদিন রিসার্চ করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমার তো মনে হয় না যে অন্তত তিনিও চাইবেন যে সেই অর্থনীতির দুর্ভিক্ষটা, 43-এর মন্বন্তর আজকে আবার আমাদের এই 2023 সালে সেটা রিক্রিয়েশন হোক। আই ডোন্ট থিঙ্ক ইভেন হি ওয়ান্টস দ্যাট। তাই জোর হাতে সবিনয়ে তাদের কাছে অনুরোধ করি যে আপনারা যে কোনো মানুষের মতো আপনার পলিটিক্যাল বিলিফ থাকতেই পারে, কিন্তু আপনারা যে এইখানে যে সাইলেন্স অ্যাজ ফার অ্যাজ ইকোনমিক অ্যাডভাইস, অ্যাজ ফার অ্যাজ দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্নড, সেখানে আপনাদের যদি কিছুটা কঠিনভাবে, কিছুটা কড়াভাবে দি ইকোনমিক হ্যান্ডলিং অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের বর্তমান এবং আপনাদের ভবিষ্যৎ নিয়ে সেখানে আপনাদের পথ নির্দেশিকা কী, সেইটে জানার জন্যে এবং সেইটে শোনার জন্য সেখানেই আপনাদের অবদান হবে টু দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ আওয়ার স্টেট। তার সঙ্গে সঙ্গে কিছু মশলা আপনারা পলিটিক্যালি দিয়ে যাবেন, ইউ হ্যাভ এভরি রাইট টু ডু সো,
কিন্তু দু দুজন নোবেল লরিয়েটের এই যে একটা গোল্ডেন সাইলেন্স অ্যাজ ফার অ্যাজ ওয়েস্ট বেঙ্গল সোশিও ইকোনমি ইজ কনসার্নড, এইটা কিন্তু আমাদের ভ্যাবাচাকা খেয়ে দিচ্ছে। এবং এই যে একটা নৈর্ব্যক্তিক আনন্দ, এই যে আমরা নাবলা বাণীর মধ্যে যে আছি, এই সাইলেন্সটা ভঙ্গ করুন এবং খুব বেশি দেরি হয়ে যাবার আগে আপনারা এর হাল ধরুন, আপনারা এর পথ নির্দেশিকা দিন। প্রতিটি বাঙালির কাছে বাঙালি আজকে আপনাদের মুখ চেয়ে আছে এবং সেই বুদ্ধিটা যেন আপনাদের থেকে আসে। নমস্কার।